বিজেপি নেতা রাকেশ সিং এর বাড়িতে পুলিশের হানা। রাকেশ সিং এর বাড়ির বাইরে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বিজেপি নেতা রাকেশ সিং এর বাড়িতে পুলিশের হানা। আজ লালবাজারে হাজিরা দিচ্ছেন না এমনটাই বিজেপি নেতা জানিয়েছিলেন। আজ দিল্লি যাওয়ার কারণে তিনি হাজিরা দিচ্ছেন না রাকেশ। রাকেশের বদলে লালবাজারে যাবেন তার আইনজীবীরা, এমনটাই আমরা জানতে পেরেছিলাম সকালে। এবং এই মুহূর্তে যে খবর, বিজেপি নেতা রাকেশ সিং এর বাড়িতে পুলিশের হানা, রাকেশের বাড়ির বাইরে বিশাল পুলিশ বাহিনী। কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূখ, কি খবর রয়েছে? দেখো, এই মুহূর্তে ওয়াটগঞ্জ থানা এলাকায় চিড়িয়াখানার ঠিক সামনে যেখানে রাকেশ সিং এর বাড়ি ওখানে আমরা রয়েছি। ওয়াটগঞ্জ থানা সাউথপোর্ট থানার যারা পুলিশ আধিকারিকরা, লালবাজারের অ্যান্টি রাউডি সেকশনের যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং অন্যান্য যারা অফিসার, তারা কিন্তু এই মুহূর্তে রাকেশ সিং এর বাড়িতে এসেছেন। সিআইএসএফ অফিসিয়ালসদের সঙ্গে কথা চলছে, ভেতরে রাকেশ সিং কিন্তু নেই। যে মামলায় আজকে কিন্তু রাকেশ সিংকে নোটিশ করা হয়েছিল, লালবাজারে বিকেল 4টার মধ্যে তাকে যাওয়ার কথা ছিল। সকালেই তিনি জানিয়েছিলেন যে তিনি যাবেন না। এবং তারপর এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, যে প্রায় 3টি থানার যারা অফিসার ইনচার্জ এবং লালবাজারের বিভিন্ন সেকশন, তার মধ্যে নার্কোটিক অ্যান্টি রাউডি সেকশনের যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং অন্যান্য যারা অফিসার, তারা এই মুহূর্তে রাকেশ সিংয়ের বাড়িতে এসেছেন এবং রাকেশ সিং এর পরিবারের সদস্যদের সঙ্গে তারা কথা বলার চেষ্টা করছেন। রাকেশ সিং সিআইএসএফ সিকিউরিটি পান, ফলত সিআইএসএফ এর যারা অফিসিয়ালস তারা বাড়ির সামনে, গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন। আমি ক্যামেরা পার্সন শ্যামল জানাকে বলবো দেখানোর জন্য। সিআইএসএফ এর অফিসিয়ালসরা তার বাড়ির সামনে রয়েছেন এবং কলকাতা পুলিশের তরফ থেকে যারা এসেছেন তারা কিন্তু পেছনে রয়েছেন। গোটা প্রক্রিয়া পুলিশের তরফ থেকে ভিডিওগ্রাফিও করা হচ্ছে। এখনও পর্যন্ত রাকেশ সিংকে বাড়ির ভেতর থেকে বেরোতে দেখা যায়নি। পুলিশ আধিকারিকরা রয়েছেন, এরকমই ছবি কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সিআইএসএফ এর সঙ্গে কথা হচ্ছে। স্যার শুনিয়ে, হাম আপসে কুছ নেই মাঙ্গ রে, আপ হমকো এক কোই ভি রেফারেন্স বতাইয়ে, সিআইএসএফ কো দে রহে হ্যায়। ও বোলে কি আপকো দিয়ে ভি নেই, সিআইএসএফ কো দিয়ে হ্যায়। মেরে ঘর মে জানে কে লিয়ে, ইয়ে রাকেশ সিং কা ভি ঘর হ্যায়, ইয়ে মেরা ভি ঘর হ্যায়। মেরে ঘর মে জানে কে লিয়ে আপকো এড্রেস বতানা হোগা কি কিস ঘর মে আপ আ রহে হ্যায়। রাকেশ সিং কো সার্চ করনে আ রহে হ্যায় কি কোকেন সার্চ করনে আ রহে ঘর মে, আপ কিস লিয়ে আ রহে ঘর মে, আপকো ইয়ে হমকো বতানা হোগা। আপ আরাম সে যা সকতে হ্যায়। দে দিয়ে না কুছ নেই, দিয়ে দিয়ে এক সিঙ্গল ঘর মে, আপ এক সিঙ্গল কার্ড দেনে কা পারমিশন নেই হ্যায়, হাম দিখাইয়ে। তুমকো বলনে সে জরুরি হ্যায়, কোই এসা কুছ নেই, লেনদেন দেনা হোতা হ্যায়। কলকাতা পুলিশের ইনভেস্টিগেশনের জুরিসডিকশনের মধ্যে আমরা যে কোনো জায়গায় যেতে পারি, যে কোনো জায়গায় যেতে পারি। আপনাকে আপনার বাড়ির, আমার বাড়ির, আমার বাড়ির অ্যাড্রেস জানেন আপনি? আমার বাড়ির অ্যাড্রেস, আপনার বাড়ির জন্য যারা আছেন তাদেরকে অলরেডি আমরা রিকোয়েশন দিয়েছি, তারা পারমিশন দিয়েছেন, এখন আপনার ব্যাপার। আপনি যদি আমাদেরকে পারমিশন না দেন, দেন অ্যাকর্ডিং লিগ্যাল অ্যাকশন হবে। বলুন না, তো আপনি তো দেখেন কাগজ না, দেখেন সিএসএফ কে দাও হয়ে গেছে। স্যার আমাকে কাগজ দিজিয়েগা না, আপনি আপ কিস লিয়ে জা রহে হ্যায়? আপকো আপকো জানে কা টাইম সিজার লিস্ট দিয়া জায়েগা। নাই, আপ কি আপ লিস্ট দিয়া জা রহে হ্যায়? আরে শুনো এক সেকেন্ড, আপ কি পারপাস সে জা রহে হ্যায়? রাকেশ সিং কো খোঁজনে কে লিয়ে জা রহে হ্যায়? কি ক্যা পারপাস সে জা রহে হ্যায়? ক্যা পারপাস সে জা রহে হ্যায়? নে ইয়ে হাম লোগ বাতা নাই সকতে, হাম লোগ ইনভেস্টিগেশন করেঙ্গে। ও ভিতর মে জাও, আরাম সে বাত করো। জব আপ পহলে আয়ে তো আপ বোলে কি আপকো এক নোটিস দেনা হ্যায়। ওতনা বাত, আপ 500 পুলিশ কে সাথ আয়ে হ্যায়, আপ নোটিস দিয়ে ইনভেস্টিগেশন কে পারপাস পে আপ হাম লোগো কো অবস্ট্যাকল নাই কর সকতে, ঠিক হ্যায়? ইসকে জিম্মেদারি আপ, আপকে ইসকে লিয়ে আপকো কোই কোর্ট অর্ডার কুছ নাই লাগতা হ্যায়, আপ তোড় কে চলে জাইয়ে। হাম আপকো অবস্ট্যাক নাই করেঙ্গে, লেকিন আপ তোড় কে যা সকতে হ্যায়। আবি আপ লোগ তো লিয়ে বন্ধ, আপ তোড় কে আরাম সে যা সকতে হ্যায়। বন্ধ করবা আপকো লিয়ে, নেই তো আপকো, আপ লোগ কা এগেইনস্ট মে হাম লোগ কেস করেঙ্গে। আবি আরে স্যার, আপকা তো ফোর্স হ্যায় না, আপ লোগ কা এগেইনস্ট মে হাম লোগ কেস করেঙ্গে, অবস্ট্রাকশন কন্ডিশন পতা হ্যায়। আপ আপ লোগ, আপ লোগ বোলা না, আপ লোগ মান লিয়া না, শুনিয়ে শুনিয়ে শুনিয়ে, আপ লোগ বোলা না, আপ লোগ মান লিয়া। ইউ অবস্ট্রাক্টেড দা পুলিশ ওয়ার্ক, আপ লোগ বোলা, আপ লোগ বোলা, আপ লোগ মান লিয়া, কাগজ দে দে দিয়া। ইউ অবস্ট্রাক্টেড দা পুলিশ ওয়ার্ক, মে হাম মেরা অ্যাডভোকেট আ রহা হ্যায়, মেরা অ্যাডভোকেট আয়েগা, অ্যাডভোকেট বোলেগা যা সকতে হ্যায়, আপকো জ্যাদা জলদি হ্যায়, আপ গেট তোড় কে যা সকতে হ্যায়, নরমাল ছোটা সা গেট হ্যায়, হাম আপকো রোকনে নাই যা রহে হ্যায়। আপ ইয়ে নাই বোল সকতে কি হাম আপকো অবস্ট্রাক্ট কিয়ে থে, কি আপকো রোকে থে অন্দর জানে কে লিয়ে, আপ যা সকতে হ্যায় কার লিয়ে, লেকিন লিগ্যাল মেরা ভি অ্যাডভোকেট আ রহা হ্যায়। এই মুহূর্তে সরাসরি রাকেশ সিং এর বাড়ির সামনে থেকে আমরা যে ছবি দেখাচ্ছি, যে তার পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের সঙ্গে কথা চলছে। এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা ভেতরে ঢোকেননি।
তখন নামটা নিয়ে নেবে। আপনার বাবা কি আছেন ভেতরে? আছেন? আমার বাবা বাড়িতে নেই, এনারা এসেছিলেন আমার বাড়িতে, বললে যে আমার বাড়ির বাবাকে কালকে নোটিশ সার্ভ করা হয়েছিল আজকে অ্যাপিয়ার করার জন্য চারটার সময়। আমরা কালকেই লেটার দিয়েছি যে আমার বাবা আজকে কাজে বাইরে যাচ্ছেন, ওনারা লেটার পেয়েছেন, কিন্তু তারপর এখন চারটাও বাজিনি, ওরা এখানে চলে এসেছেন 400-500 ফোর্স নিয়ে। আর ওনারা আগে বললেন যে একটা নোটিশ দেওয়া আছে, তো আমরা নোটিশ নিতে জন্য রেডি ছিলাম এখানে। তারপরে উনি বলছেন যে আমি বাড়িতে যাব। বাড়িতে উনি কী জন্যে যাবেন সেটা ওনারা বলছেন না, যে বাড়িতে রাকেশ সিংকে সার্চ করে আমার বাবাকে সার্চ করতে যাবেন কি কী সার্চ করতে যাবেন, আমার বাড়িতে কেন যাবেন, ওনারা কিছু কাগজ দিচ্ছেন না। আমি এনাকে জিজ্ঞেস করছি যে আমার বাবা কি নার্কোটিক্স কেসে অ্যাকিউজড আছে, ওনারা সেটাও বলছেন না, বা ওনারা কিসের জন্য যাইতে চান, ওনারা ভেতরে সার্চ অপারেশন করতে চাইছে, আপনারা আটকা বলছেন না কিছু কি কী করতে চাই। ওনারা আগে CISF থেকে ওনাদের ঝগড়া চলছিল যে ওনারা ঘুষবেন, আমরা এখন বাইরে আছি, ওরা যদি এত ফোর্স আছে 400-500 পুলিশকে আটকাচ্ছেন ভেতরে? পুলিশকে আটকাচ্ছি না, আমরা কাগজ চাই যে আমার বাড়িতে উনি কেন যেতে চান। ওনারা কিছু অফিসিয়ালি প্রোভাইড করছেন না যে ওনারা কেন আমার বাড়িতে যেতে চান। ওনারা কাগজ দিবেন তো আমি অ্যালাউ করব, কিন্তু কাগজ না দিলে আমি আমার বাড়িতে কাউকে অ্যালাউ করব না। আর ওনারা আমার দুটা চাকরকে নিয়ে চলে গেছেন, তো চাকরকে অ্যারেস্ট করেছেন, একজন যেখানে যে CISFদের খাবার বানাতো ওকে অ্যারেস্ট করেছেন, আর একটা আর লোককে অ্যারেস্ট করেছেন। কেন অ্যারেস্ট করেছেন এনারাই জানে, এখান থেকে এসে গাড়িতে বসে নিয়ে চলে গেছেন। আমরা